হে এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। আশা করবো তোমরা প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো। আজকে যেতে যেতে ব্লগটা স্টার্ট করলাম, অ্যাকচুয়ালি একটু লেট হয়ে গেছে। আজকে এগেন তোমার ছেলে স্কুলে যাচ্ছি, মিটিং আছে, প্লাস খাতাগুলো যেগুলো সাবমিট করা ছিল ওগুলো আনতে যাওয়ার আছে। আর ওদের 14 ফেব্রুয়ারি থেকে এক্সাম, তো খাতাগুলো ফাইনাল আর কি চেক হলো আর কি এই লোয়ার ইনফ্যান্টের জন্য, এখন তাই জন্যই যাচ্ছি। তো কারা কারা যাবে তোমরা তো জানোই, আমরা একসাথেই যাই, আর অন্যদিন টোটো ধরে যাই বাড়ি থেকে। আজকে আর টোটোটা মানে ধরে যাচ্ছি না, কারণ তোমার খেপে খেপে যাচ্ছি আর কি, গ্যাপিং গ্যাপিং করে। টোটোটা ধরে গেলে অনেক টাকা মানে চার্জ পড়ে যাচ্ছে, প্রত্যেক উইকে যেতে হচ্ছে, বুঝতেই পারছো, মানে ভাড়া করলে যেটা হয় আর কি, ওখানে গিয়ে টোটোকে ওয়েট করতে হয়, তো অনেক টাকা করে পড়ে যাচ্ছিলো। এই জন্যই আমরা ডিসাইড করলাম যে খেপে খেপে যাবো, মানে দুটো টোটো চেঞ্জ করতে হবে আর কি। তো যাই হোক, চলো আজকে ডেটা স্টার্ট করছি, সারাদিন যেরম যেরম যাবে তোমাদের সাথে শেয়ার করবো, তো চেক করতে থাকো। আশা করছি আজকে ভিডিওটা তোমাদের ভালো লাগবে, তো চলো ব্লগটা স্টার্ট করা যাক। লালবাবা রোডের কাছে গিয়ে আমরা টোটো একসাথে ধরে নেবো। ফোন করে দিয়েছি বাড়ি থেকে বেরোবার সময় যে একসাথে তোমার মিট করেই যাব, তো গিয়ে ওখানে সবাই মিট হব, তারপর একসাথে যাব। তো এই হচ্ছে লালবাবা রোডের মোড়, প্রায় পৌঁছেই গেছি। লালবাবা রোডে কিন্তু মধুলিনা এখনো আসেনি, মানে মধুলিনার বাড়ি এখানেই, তো ওখান থেকে উঠবে, আর আভেরিকে একবারে ওখানে গিয়ে ওকে ফোন করে দেবো, উঠে পড়বে ওই টোটো। তো এখনো মধুলিনা আসেনি, আসলে দেন আমরা একসাথেই যাবো, তো এখন ওয়েট করি, ও আসলে আবার কথা বলছি। পৌঁছে গেছি স্কুলে, এই যে এখানে আভেরি আছে, এখানে আছে মধুলিনা। আমাদের হয়ে গেছে কাজ, খাতা নেওয়া হয়ে গেছে, তো এখন ফিরছি। আর আজকে তো টোটো বললাম তোমাদের ভাড়া করে আসিনি, টোটো ধরে এসেছি, সেই জন্য এখন হেঁটে হেঁটে রোড অব্দি যাবো, ওখান থেকে টোটো ধরবো। আমার দুটো রয়েছে ভাই। তো এই যে যেতে যেতে এই জায়গাটা পড়ে আমাদের, আজকে কি সুন্দর লাগছে দেখো, দারুণ লাগছে, দারুণ। পাখিগুলো এরমভাবে উড়ছে, খেলা করছে, আবার বসছে, তার সাথে সবুজের সমারোহে মানে দারুণ লাগছে, তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি, সত্যি ভীষণ ভালো লাগছে। তো এখানে দাঁড়িয়ে আমরা কটা ফটোও তুললাম আর তোমাদের সাথে ভিউটা শেয়ারও করলাম। তো কাজ মিটে গেছে, টোটো থেকে নেমে পড়েছি, ওরা ওদিকে চলে গেল, আভেরি তো আগেই নেমে পড়েছে, আর আমি এখন ফিরছি মোড়ের মাথা থেকে বাড়ি। আজ ওয়েদারটা বেশ ভালো, সানি ডে, তোমার লিটারেলি তোমার গরম হচ্ছে সোয়েটার পরে। টোটোতে আসছিলাম বলে প্রচণ্ড হাওয়া লাগছিল, আবার স্কার্ফটা বার করলাম, কিন্তু এখন হেঁটে হেঁটে যাচ্ছি, প্রচণ্ড গরম লাগছে। তো আজকে আজকে আমাদের লাঞ্চের মেনুতে আছে ভাত, আর আছে এখানে ডাল সেদ্ধ, এখানে একটু ডাল, এটা সকালবেলা কৌশিকের জন্য হয়েছিল, এই ডালটাই এখন মেনলি আছে, ডাল সেদ্ধ। আর আছে এখানে ডিমের ঝোল, ডিম দিয়ে আলু দিয়ে ঝোল, আর এখানে আছে চাটনি। তো এই হচ্ছে আজ আমাদের লাঞ্চের মেনু। গুড আফটারনুন এভরিওয়ান, তো তোমাদের সাথে অনেকক্ষণ পরে কথা বলছি, আর আজকে প্রচণ্ড ব্যস্ততার মধ্যে ছিলাম, সেই জন্য আর ভালোভাবে ব্লগ করাই হয়নি ওখান থেকে ফিরে।
তো ফিরেলাম তো তোমার 12:15 কুড়ি বেজে গেছিল। তারপর তোমার ছেলেকে এসে স্নান করিয়ে নিজে একটু ফ্রেশ হলাম, তারপর লাঞ্চ করেই আবার এখন ফুটবলের জন্য বেরিয়ে গেছি আমরা দুজনেই। যে তো আজকে ভীষণভাবে ঠান্ডা হাওয়া দিচ্ছে, তো মানে ঠান্ডাটা খুব ভীষণ না থাকলেও হাওয়াটার জন্য না খুব বোরিং লাগছে। মানে এক জায়গায় বসে থাকলে যে কি ঠান্ডা লাগছে, আর আমাদের যেহেতু চারিদিকে মানে একটু খোলামেলা টাইপের, ওপরে এত হাওয়া দিচ্ছে যে মানে বলবার কথা নয়, তাই না মাম্মা? প্রচুর হাওয়া দিচ্ছে না? আচ্ছা অসুমি কি অন্যদিন সোয়েটার মানে পরিয়ে দিই স্নান করে উঠে, আজকে আর সোয়েটার পরাইনি। তো যে ছেলে সোয়েটার পরতে চায় না সে আজকে খাওয়াতে বসেছি, এত ঠান্ডা লাগছে যে খাওয়ার চাদর চাপা দিয়ে খাওয়ালাম। তো তারপর খাওয়া দাওয়া হতে আবার সোয়েটার পরিয়ে দিলাম। তো চলো, এখন অনেকটা লেট হয়ে যাচ্ছে, তোমার 4:05 হয়ে গেছে, 4 থেকে খেলা, তখন তাড়াতাড়ি করে যাই ওখানে গিয়ে আবার ব্লগ করছি কিরম খেলছে না খেলছে সোমদেরকে দেখাচ্ছি। তো এখন মেন প্রথমে হলো রান প্র্যাকটিস, এখন তোমার জগিং হচ্ছে। তো বেশ ভালো লাগছে দেখো, দেখতে বেশ সবাই ছুটছে, বেশ ছোট বড় নানান সাইজের, দেখতে খুব ভালো লাগছে। তো এই দেখতে দেখতেই টাইম কেটে যায়, মানে কোথা দিয়ে যে টাইমগুলো চলে যায় বোঝাই যায় না, খুব ভালো লাগে দেখতে। আর জগিং কমপ্লিট, এখন শুরু হয়েছে এক্সারসাইজ। তো ওই দেখো দূরে দেখতে যাচ্ছে ব্লু কালারের, ওই হচ্ছে অস্মিক, যে তোমার ঢাকা পড়ে গেছে আর কি বড় দাদাদের মাঝখানে। এই দেখো দেখতে পাওয়া যাচ্ছে, তো এই হচ্ছে অস্মিক, আর সবাই এখন এক্সারসাইজ করছে। তো আমরা দেখি, তোমরাও একটু দেখো। জোরে জোরে জোরে, মার কাটো উড়ে চলে। রুটিন আর কি, তো এখন ছেলেকে পড়াতে বসবো। তো চলো আজকের মতো ব্লগটাকে এখানেই এন্ড করছি। আজকে রাত্রে আমাদের মেনুতে আছে পনির দিয়ে তোমার কড়াইশুঁটি দিয়ে ক্যাপসিকাম দিয়ে আলু দিয়ে একটা তরকারি আর রুটি। তো মানে এই হচ্ছে মেনু, আর যদি ডিম টিম খাওয়ার ইচ্ছা হয় ডিম খাবার, মিষ্টি তো রয়েইছে, মিষ্টি আমরা খাই না, ছেলে খায় বাবা খায়। তো এই আমাদের আজকে রাত্রের মেনু। তো আজকের মতো ব্লগটা চলো এখানে এন্ড করছি। ছেলেকে এখন পড়াতে বসে, সামনে যেহেতু পরীক্ষা তো পড়ার দিকে একটু বেশি করে কনসেন্ট্রেট করতে হবে। ওই দেখো খেলতে শুরু করে দিয়েছে, ওই দেখো কি করছে, টেডিগুলোকে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে। তো চলো আজকের মতো ব্লগটাকে এখানে এন্ড করছি। যদি ব্লগটা কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করো, শেয়ার করতে পারো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে, আর যারা ফার্স্ট টাইম আমাকে দেখছো চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও। চলো দেখা হচ্ছে কালকে আরো একটা এক্সাইটিং ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থেকো সুস্থ থেকো, দেখা হচ্ছে কালকে। তো আজকে আমাদের ডিনারে আছে রুটি, আর এখানে আছে পনির দিয়ে পেঁয়াজ কালি ক্যাপসিকাম আলু দিয়ে একটা তরকারি, আর এখানে আছে মিষ্টি। তো এই হচ্ছে আমাদের ডিনার।